বন্ধুরা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি যন্ত্র নিয়ে হাজির হয়েছি যে যন্ত্রটি হলো প্রবাসী প্রিয়তমাকে বশীকরণের কার্যকরী জাদুর যন্ত্র। আজকের উক্ত এই যন্ত্র প্রয়োগ করে আপনার আত্মীয় স্বজন অথবা প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রী যারা প্রবাসে থেকে আপনাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তাদেরকে বশীকরণ করার জন্য আজকের বলা উক্ত এই যন্ত্রটি। আজকের বলা উক্ত এই যন্ত্র প্রয়োগ করে পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনার আত্মীয় স্বজন অথবা প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রী থাকুক না কেন, শুধুমাত্র আপনি আপনার ঘরে বসে উক্ত যন্ত্র প্রয়োগ করে আপনার প্রিয়তমাকে আপনার প্রেমের পান্দে ফেলে উক্ত প্রিয়তমাকে আপনার সাথে যোগাযোগ করার জন্য বাধ্য করতে পারবেন। এমনকি আজকের বলা উক্ত এই যন্ত্র প্রয়োগ করে আপনি চাইলে যে সমস্ত লোক বিদেশ থেকে যে কোনো কারণবশত দেশে আসতে চাচ্ছে না তাদেরকে শুধুমাত্র 3 মাসের মধ্যে উক্ত আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি দেশে নিয়ে আসতে পারবেন। আপনারা অনেক সাবস্ক্রাইবার বাইরের দেশে এবং বিদেশ থেকে অনেকে আমাকে বিভিন্ন সময় ফোন দিয়ে বলে থাকেন, গুরুজি আমার স্ত্রী আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। আবার অনেকে বিদেশে থেকে বলে থাকেন, আমার প্রেমিক অথবা প্রেমিকা আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। এরকম হাজারো লোক আমাকে বিভিন্ন সময় ফোন দিয়ে বলে থাকেন। তো আপনাদের জন্যই আজকের বলা উক্ত এই যন্ত্রটি। আজকের বলা উক্ত এই যন্ত্র শুধুমাত্র আপনি 3 দিন প্রয়োগ করলে যত রকমের মান অভিমান করুক না কেন, আপনার কাঙ্ক্ষিত প্রেমিক অথবা প্রেমিকা অথবা স্বামী স্ত্রী যেই হোক না কেন, মাত্র 3 দিনে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য করতে পারবেন। তো বুঝতেই পারছেন আজকের বলা উক্ত এই যন্ত্রটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল যন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। তবে হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের বলা উক্ত এই যন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে যন্ত্রটি দেখাই দিচ্ছি, চলুন যন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই যন্ত্রটি দেখতে পারতেছেন। যন্ত্রটি যেইভাবে অঙ্কন করা আছে আপনাকে হুবহু একইভাবে উক্ত এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। কোথাও যেন কোনো ভুল না হয় সেদিকে লক্ষ্য রেখে উক্ত যন্ত্রটি অঙ্কন করতে হবে। যন্ত্রটি দেখতে আপনার একটু সমস্যা হয়ে থাকলে তাহলে আমাকে কমেন্ট করে জানালে আমি আপনাকে বুঝিয়ে বলে দেব। তো যন্ত্রটির প্রথম লাইনে লেখা আছে ফলান ফলান ইয়া হাবিবি। তো এই ফলান ফলানের জায়গায় আপনি যাকে বশীকরণ করতে চান প্রথমে তার নাম লিখবেন, তারপর আপনার নাম লিখবেন, তারপর ইয়া হাবিবি লিখবেন। তো যন্ত্রের নিচে মানে লাস্ট তৃতীয় লাইনে যেখানে একই অক্ষর লেখা আছে ফলান ফলান ইয়া হাবিবি, তো এই ফলানের জায়গায় আপনি প্রথমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন, তারপর দ্বিতীয় ফলানের জায়গায় আপনার নাম লিখবেন। তো চলুন উক্ত এই যন্ত্রটি আপনি কিভাবে অঙ্কন করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যন্ত্রটি অঙ্কন করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি কিছু জিনিস সংগ্রহ করে নিয়ে আসতে হবে। তো জিনিসগুলো হলো আপনাকে সংগ্রহ করতে হবে দোয়াত কলম এবং সংগ্রহ করতে হবে জাফরান মেষক আম্বর কস্তুরি কালি ও সাদা কাগজ। তো আপনি যখন উক্ত জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন তারপর সংগ্রহ করতে হবে একটি বাতি। তো কেউ বাতি বলে, কেউ কফি বলে, কেউ সেরাক বলে, অর্থাৎ আমরা তোল দ্বারা যে সমস্ত বাতিগুলো জ্বালাইয়ে থাকি ওরকম একটি মোটা বাতির মুখটা যেন মোটা হয়, একটু মোটা হয় এরকম একটি বাতি আপনি কিনে নিয়ে আসতে হবে। তো যখনই উক্ত জিনিসগুলো আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন তারপর আপনাকে যেই কাজটি করতে হবে,
রবিবারের দিন সকালবেলা আপনি উক্ত সাদা কাগজের উপর উক্ত কলম এবং কালি দ্বারা আজকের বলা উক্ত এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। তো যখনই উক্ত যন্ত্রটি অঙ্কন করা শেষ হয়ে যাবে, তারপর আপনাকে যেই কাজটি করতে হবে, আপনি পাতলা করে একটি আটার রুটি তৈরি করতে হবে। যখনই আপনি আটার রুটি তৈরি করা শেষ হয়ে যাবে, তখন উক্ত আটা রুটির সাথে আপনার কাছে থাকা যন্ত্রটি মোড়ায়ে একই সাথে মোড়ায়ে আপনি যে বাতিটি কিনে নিয়ে আসছেন উক্ত বাতির ভিতরে মোড়ায়ে ভালোভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়া শেষে আপনাকে যে কাজটি করতে হবে, উক্ত বাতির ভিতরে সুবাসিত তেল ঢেলে নিতে হবে। যখনই সুবাসিত তেল ঢেলে নেবেন, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, উক্ত রবিবারের দিনগত রাত্রি 10টার পরে আপনি উক্ত বাতিটি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কল্পনা করে জ্বালিয়ে দিতে হবে। এইভাবে একটানা তিন দিন উক্ত এই প্রয়োগটি আপনাকে করতে হবে। যখনই উক্ত এই প্রয়োগটি আপনি একটানা তিন দিন প্রয়োগ করবেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনার উদ্দেশিত ব্যক্তি হোক না কেন, সে যত কঠিন হৃদয়ের লোকই হোক না কেন, উক্ত ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করার জন্য ব্যাকুল হয়ে পড়বে এবং আপনার সাথে অবশ্যই অবশ্যই উক্ত আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যোগাযোগ করতে বাধ্য হবে। যেই লোক বিদেশ থেকে আসতে চাচ্ছে না যে কোনো কারণবশত, তিন মাসের মধ্যে আপনি যদি 40 দিন উক্ত যন্ত্রটি প্রয়োগ করেন, 3 মাসের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি চলে আসতে বাধ্য হবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।